ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুদ্ধি শক্তি দিয়েছে, সেটা ধারণ শক্তি অনুসারে কি আমাদেরকে ফয়সালা হবে কি? আর এই কারণে কি মতানৈক্য মতভেদ হচ্ছে হানাফি এবং আহলে হাদিসদের মধ্যে? ভাই এখানে সোজা কথা, সোজা উত্তর বিষয়টি হচ্ছে এটাই যে আহলুল হাদিসদের সঙ্গে হানাফিদের কোনো জ্ঞানের পরিধি নিয়ে তাদের সঙ্গে মতানৈক্য মতভেদ নেই। মতভেদ এখানে আছে শুধুমাত্র ওসুলগত মতভেদ। ওসুল অর্থাৎ এখানে মনে রাখতে হবে যে ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমেদ ইবনে হাম্বাল চার মাঝেবের ইমাম তারা কি বলেছে, আর বর্তমানে হানাফি ভাইরা তারা কি করছে। চার ইমাম, চার ইমাম বলেছে লা তাকলিদ দিনাকুম রাজুলান, তোমরা দিনের ব্যাপারে কোনো ব্যক্তিরই তাকলিদ করবে না। স্পষ্টভাবে সারে বেকায়া 13 পৃষ্ঠা মুকদ্দমাতে আছে, হুজ্জাতুল্লাহ বালেগা প্রথম খণ্ড 154 পৃষ্ঠাতে আছে, রুদ্দুল মুক্তার প্রথম খণ্ড 362 পৃষ্ঠাতে আছে। হানাফি মাঝেবের সমস্ত ফিকি কিতাবে এই কথাটি লেখা আছে যে চার ইমামই বলেছে যে তোমরা দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে কোনো ব্যক্তির তাকলিদ করো না। তো মাজাবের ইমামই যখন বলেছে তাকলিদ করতে নিষেধ করেছে, তো বর্তমানে হানাফি ভাইরা কেন তাকলিদ করছে, তারা ইমামের বিরুদ্ধে আচরণ করছে। তো এখানে মূলত আমি যেটা বলতে পারি যে তাদের সঙ্গে আমাদের মত পার্থক্য ওসুলের, যতগুলো তাদের সঙ্গে ইখতিলাফি মাসালা নিয়ে মতানৈক্য মতভেদ আছে সেটা হচ্ছে ওসুলগত। কেন দেখুন আপনাকে বলে দিই, শুধুমাত্র মাসালাতে মতানৈক্য আছে ওসুল এই কারণে যে আমরা আহলুল হাদিস আমরা বলি কোরআন এবং সহি হাদিস আমাদের কাছে দলিল, আমাদের কাছে হুজ্জাত, আর কোরআন হাদিস থেকে যেগুলো প্রমাণিত অর্থাৎ ইজমা, এটা শরীয়ত হুজ্জাত। ইজমা অর্থাৎ গোটা মুসলিম উম্মার ঐক্যমত। শুধুমাত্র হানাফিরা কোনো একটি বিষয়ে ঐক্যমত পোষণ করলে এমনটি নাম ইজমা নয়, তারা এটা বেশিরভাগ করে থাকে। তো আমরা কোরআন হাদিস আমাদের কাছে হুজ্জাত, শরীয়তের দলিল, ইজমা এটাও একটা দলিল। তবে ইজমা এবং ইজতেহাদ এটা লড়চড় হতে পারে। আজকে একটি গবেষণা করে একটি মাসালা বয়ান করলাম, ইস্তেম্বাদ করলাম, হ্যাঁ এখন মানুষ গ্রহণ করলো কোনো আপত্তি নেই, কিন্তু দেখাচ্ছে 100 বছর পরে বা 150 বছর পরে এই ইস্তেহাদটা ভুল প্রমাণিত হতে পারে, আরেকজন সহি ইস্তেহাদ করতে পারে। এই ধরনের অনেকগুলো ইস্তেহাদ আছে যেগুলো পূর্ব পরে প্রথমে ইস্তেহাদ জায়েজ ছিল করেছিল, তো পরবর্তী সময় সেটা নাজায়েজ হয়ে গেছে, কেননা তার চেতে গ্রহণযোগ্য হাদিস থাকার কারণে বা প্রেক্ষাপট থাকার কারণে সেই ইস্তেহাদ বাতিল হয়ে নতুন ইস্তেহাদ গ্রহণ করা হয়েছে। তো এখানে হানাফিদের রসুল না যে কোরআন হাদিস ইজমা এবং কায়াস এই চারটে কি, যে কোরআন হাদিস ইজমা এবং কেয়াস এই মোটামুটি 1400 বছর আগে ইমাম আবু হানিফা দিয়ে গেছেন, ওটার উপরে দীর, এরপরে যদি কোরআন পাওয়া যায়, হাদিস পাওয়া যায়, অন্য কিছু পাওয়া যায় সেটা গ্রহণ করা যাবে না। তার যে পরবর্তী সময়তে যাবার ইস্তেহাদ করে কোনো গ্রহণযোগ্য একজন ব্যক্তি মহাকিক মহাদিস এসে যে নতুনভাবে সে মশালা পরে আবার ইস্তেম্বাদ করে তার চেয়ে সহি রায়টি দিতে পারে এমনটি তারা বিশ্বাস করে না। তো এখানে মূলত তার সঙ্গে ওসুলের সঙ্গে আমাদের মত পার্থক্য। আমরা বলি যে না, ইস্তেহাদের লড়চড় হতে পারে, ইস্তেহাদ হচ্ছে সাময়িকক্ষণের জন্য, তাৎক্ষণিক, এখন হয়েছে ঠিক আছে। কেউ ব্যক্তি উঁচু মাপের আলেম যদি বলে না উনার ব্যক্তি আল্লামা নাসিরুদ্দিন আলবানি বা হাফেজ ইবনে হাজার আসকালানি বা ইমাম আবু হানিফা বা অন্য অন্য মহাকিক মহাদিস এদের এই ফতোয়াটি ভুল, আর সহি ফতোয়া যদি কোরআন সুন্নাহ থেকে দিয়ে দেয় আমরা সেটাকে গ্রহণ করি। কিন্তু মাসলাকে মাঝহাবিতে যারা আছে তারা কিন্তু এটা গ্রহণ করতে চায় না, কেননা বলছেন আমাদের মাঝে ইমাম দিয়ে গেছে তো এটাই ঠিক। তারপরে যত হাদিস পাওয়া যাক, যতই সহি পাওয়া যাক, যতই যাতা পাওয়া যাক, তার কর্ণপাত করে না, তার জন্য এটা অসুলগত মত পার্থক্য। এক দুই নম্বর মতনৈক্য মাসালার ক্ষেত্রে হয় কেন, এখানে আরেকটি অসুল, সেটা হাদিস গ্রহণের দিক থেকে। আমরা বলি কোরআন এবং সহি এবং হাসান হাদিস এগুলো শরীয়তের হুজ্জাত হিসেবে আমরা গ্রহণ করে থাকি, কিন্তু হানাফি মাজহাবি যারা আছে তারা স্পষ্টভাবে যঈফ মুনকিত মুরসাল হাদিসকে তারা গ্রহণ করে থাকে এবং আমল করে থাকে। এই জন্য তাদের সঙ্গে মতের অনেক মত পার্থক্য আছে। শুধুমাত্র কি যে আমাদের হাদিস গ্রহণ সহি হাসান হাসান ইসতাই এই সহি ক্যাটাগরিতে যেসব হাদিসগুলো আছে সেগুলো আমরা গ্রহণ করি, কারণ হাদিসকে ভাগ করা হয় দুটো ভাগে, একজন মাকবুল একটা মারদুদ। মাকবুলের অন্তর্ভুক্ত যেসব হাদিসের স্তর আছে আমরা সেগুলোকে হুজ্জাত মনে করে থাকি, আর মাগে মারদুদের অন্তর্ভুক্ত যেসব হাদিসের ক্যাটাগরি আছে সেগুলোকে আমরা বাতিল বলে গণ্য করে থাকি, সেগুলো আমরা গ্রহণ করি না। তো এখানে কিন্তু হানফি যারা আছে তারা যেই হাদিসকে তারা হুজ্জাত হিসেবে গ্রহণ করে থাকেন, তার জন্য মাসালাগত মত পার্থক্য হতেই পারে স্বাভাবিক। তার জন্য আমরা এখানে বলবো যে না, এটা ইলমের না, এটা শুধুমাত্র কি যে তাদের ওসুলগত মত পার্থক্য। আর এ ব্যাপারে আর একটি চমৎকার কথা এটাই যে বর্তমান যেসব মাসালা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি দিয়ে গেছেন সেই সব মাসালা এখন প্রমাণ করার জন্য কোন হাদিস থেকে হানাফি ভাইরা দলিল খুঁজে ইমাম আবুর বার মাসালাকে সাবিত করার চেষ্টা করছেন, কিন্তু আমাদের রসুল তা নয়। কোরআন হাদিস ঘেটে কোরআন হাদিস থেকে ইস্তেম্বাদ করেছে যে ব্যক্তি, দলিল দিয়ে যে ব্যক্তি ইস্তেম্বাদ করেছে সেই রায়টিকে আমরা গ্রহণ করব। অথচ বর্তমান আপনি যত কিতাব পড়বেন দেখবেন যে হিদায়া কিতাবে আগে শুধু মাসালাই ছিল, বেস্তের জিওরে শুধু মাসালাই আছে, কোনো হাদিস কোরআনে কিছু নেই।
পরবর্তী সময়তে কি করছে, এই মাসালা যেহেতু ইমাম আবু নুবাইর দিয়ে গেছে, আশরাফুল থানভি দিয়ে গেছে, তার জন্য এখন হাদিস খুঁজে বেড়াচ্ছে যে মাসালার উপরে ফিট করা হাদিস কিভাবে হাদিস পাওয়া যেতে পারে, কিভাবে তখন তারা হাদিস খুঁজে মাসালাকে সাবিত করার চেষ্টা করছে, অর্থাৎ ফতোয়াকে প্রমাণ করার জন্য এখন তারা হাদিস অনুসন্ধান করছে। কিন্তু আমাদের রিসলটা সম্পূর্ণ আলাদা, এই বিষয়ে অনেক লম্বা চড়া আলোচনা আছে, প্রশ্নোত্তরে এটা সংক্ষিপ্ত মনে করেছে, আশা করি বিষয়টি সুস্পষ্ট হয়েছে। জাযাকাল্লাহ খায়রুন, আসসালামু আলাইকুম।